আমি ডক্টর নীতি সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলবো বোটক্স চিকিৎসা নিয়ে। আমি অনেকদিন ধরে অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে কাজ করছি। বোটক্স সম্পর্কে অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকে, তো আজকে ভিডিওতে কথা বলবো আমরা আসলে বোটক্সটা দিয়ে কী ধরনের সুবিধাগুলো পেতে পারি। অনেকের ধারণা বোটক্স চিকিৎসা এটা শুধুমাত্র যারা এজেড পার্সন তাদের জন্য, আসলে ব্যাপারটা তা না। প্রথমে ক্লিয়ার করি যে বোটক্সটা কী। বোটক্সটা আসলে এক ধরনের নিউরোটক্সিন যেটা আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের ফেসিয়াল যেরকম অনেক ধরনের রিঙ্কেলস চলে আসে, যেমন ফোরহেডে বা ক্রস ফিটে রিঙ্কেলস চলে আসে, মোস্টলি বোটক্সটা সেই জন্য ইউজ করা হয়। কিন্তু এখন কিন্তু বোটক্স চিকিৎসাটা শুধুমাত্র এজেড পার্সনদের জন্য না, এখন অনেকেই যারা ইয়াং পার্সন আছেন, যারা অ্যারাউন্ড 30 বা 34 বা 35 বা 40 হয়ে গেছেন, তারা অনেকে ভি শেপ ফেসটা পছন্দ করে থাকেন, তাদের জন্য কিন্তু বোটক্স চিকিৎসাটা খুবই উপযোগী। এটাকে আমরা বলি ম্যাসেটার ইঞ্জেকশন বা ভি শেপের যে বোটক্সটা, এটা আমরা লোয়ার ফেসে করি। বোটক্সটা এটা একটা ইঞ্জেকশন দিয়ে প্রসিডিউরটা করতে হয়, এটার তেমন কোনো সাইড এফেক্ট নাই। এবং যেহেতু বোটক্স চিকিৎসাটা একটা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে বা ইন্টারডার্মাল ইঞ্জেকশন দিয়ে করা হয়, এবং পেশেন্ট যখন আসে আমরা প্রায় হাফ অ্যান আওয়ার মতো পেশেন্টের ফেসে নাম ক্রিম ইউজ করি, ফলে এটা কিন্তু অলমোস্ট একটা পেইনলেস প্রসিডিউর। এইটা আমরা করার আজকে যদি করি তার 7 to 10 ডেজের মধ্যে আমরা কিন্তু এটার বেস্ট এফেক্ট বুঝতে পারি। বোটক্স যে কেউ করতে পারে। বোটক্স চিকিৎসার পরে কিছু মেনটেনেন্স থাকে, যেরকম আমরা বলি যে এই জায়গাটাতে আমরা বোটক্স করেছি সেই জায়গাগুলোতে যেন আমরা কোনো রাব বা স্ক্র্যাব না করি, বা আমরা উপুর হয়ে 7 ডেজের জন্য উপুর হয়ে না ঘুমাই, বা ওখানে কোনো প্রেশার ক্রিয়েট না করি, বা 7 ডেজের জন্য আমরা কোনো ভারী মেকআপ ইউজ না করি। এছাড়া বোটক্স চিকিৎসা আসলে অনেকের খুব একটা খুব কমন একটা মিথ আছে, যে অনেকে মনে করেন যে বোটক্স হয়তো বা আমরা বলেই দিই যে বোটক্সটা কিন্তু হায়েস্ট 6 to 8 মান্থ পর্যন্ত এটা কাজ করবে, এটা তারপর আস্তে আস্তে আবার রিকেলসগুলো ব্যাক করতে থাকবে। অনেকে মনে করেন যে বোটক্স একবার নেওয়ার পরে যখন এটার ইফেক্ট চলে যায় তখন মনে হয় জিনিসটা আরও খারাপ হয়ে যেতে পারে, বা এরকম কোনো সম্ভাবনা নাই। বরং দেখা গেছে যে যারা নিয়মিত বোটক্স করেন তাদের দেখা যাচ্ছে যে এই যে রিঙ্কেলস আসার যে প্রক্রিয়াটা এটা কিন্তু একটু স্লো হয়। সো বোটক্স করার পরে আপনি যদি রিটাচ নাও করেন, বা 6 to 8 মান্থ পরে আপনি যদি আর নাও করেন, তাহলেও কিন্তু সিচুয়েশনটা ওয়ার্স হওয়ার কোনো সম্ভাবনা নাই।